লিবিয়ায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। লিবিয়ার প্রেসিডেন্ট বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতার আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত 8:30 সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে লিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত হাবিবুর রহমান রাজের প্রতিবেদনে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লন্ডভন্ড লিবিয়ার পূর্বাঞ্চল, পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক এলাকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন মানবিক বিপর্যয়ে মৃত্যুপুরী লিবিয়ায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবন রক্ষাকারী ঔষধ পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রী লোডিং কার্যক্রম পরিদর্শন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি জানান, 10.5 টন শুকনো খাবার ও ঔষধপত্র লিবিয়ার বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে। প্রায় 10.5 টন ঔষধ এবং খাদ্য সামগ্রী যেটা আমরা পাঠাচ্ছি, যেটা ওখানে দুর্গতদের জন্য কাজে লাগবে, আর পরবর্তীতে ওখানে আরও অ্যাসেস করা হবে, যদি প্রয়োজন হয় আমরা আরও পাঠাবো প্রয়োজন হলে। তো আমি আশা করছি যে এ থেকে লিবিয়ার দুর্গত ব্যক্তিবর্গ উপকৃত হবেন। সন্ধ্যায় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক ত্রাণ সামগ্রী বহনকারী C-130J বিমানটির লিবিয়ার উদ্দেশ্যে ঢাকাতে এক উপলক্ষে ব্রিফিং করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব SM সুলাইমান উপস্থিত ছিলেন। এটা শুধু আমাদের সহায়তা নয়, এটা একটা মেসেজ যে পৃথিবীর যে কোনো প্রান্তে আর্থ মানবতার সেবায়, বিপদগ্রস্ত মানবতার সেবায় বাংলাদেশ সরকারের যে প্রতিজ্ঞা তারই একটি একটি প্রমাণ। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা উদ্ধারকারী দল, ত্রাণ সামগ্রী, যা কিছু প্রয়োজন আমাদের সরকার, বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা প্রস্তুত এবং আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়ে রয়েছে। খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাঠানো ত্রাণ সামগ্রীর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান লিবিয়ার রাষ্ট্রদূত। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।